ক্রীড়া ক্ষেত্রে বড় সাফল্য ভারতের। 31তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভারতের ঝুলিতে এসেছে মোট 26টি মেডেল, যা নিঃসন্দেহে রেকর্ড। দেশের খেলোয়াড়দের এই দুর্ধর্ষ পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের গর্ব ওই সমস্ত খেলোয়াড়দের কুর্নিশ জানিয়ে মঙ্গলবার টুইটও করেছেন প্রধানমন্ত্রী। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2023-এ অংশগ্রহণকারী দেশের সমস্ত খেলোয়াড়দের কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন পরপর দুই টুইট করেছেন। ক্রীড়াবিদদের এই দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য দেশের প্রত্যেক নাগরিক গর্বিত জানিয়ে ভারতের ঝুড়িতে প্রাপ্ত মেডেলের সংখ্যা টুইটারে তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। তিনি টুইটারে লিখেছেন, 31তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ভারতের খেলোয়াড়রা 26টি পদক নিয়ে রেকর্ড গড়ে ফিরে এসেছেন। আমাদের সবচেয়ে ভালো পারফরম্যান্স ছিল এটি, যার মধ্যে 11টি সোনা, 5টি রৌপ্য এবং 10টি ব্রোঞ্জ রয়েছে। এরপর পদক নিয়ে আসা খেলোয়াড়দের কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, যারা গোটা দেশকে গৌরবান্বিত করে তুলেছে এবং আগামী দিনের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করেছে সেই সমস্ত অসাধারণ ক্রীড়াবিদদের স্যালিউট। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে এর আগে একসঙ্গে এত পদক পায়নি ভারত, সেই প্রসঙ্গ তুলে ধরে আরেকটি টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, বিশেষ আনন্দের বিষয় হলো যে ভারত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে 1960 সালে আত্মপ্রকাশের পর থেকে এখনও পর্যন্ত মোট 18টি পদক জিতেছে। এবছর 26টি পদক প্রাপ্তি সত্যি অসাধারণ। এই দুর্দান্ত পারফরমেন্সে আমাদের ক্রীড়াবিদদের অটল একনিষ্ঠতার প্রমাণ। এই বিশাল সাফল্যের জন্য পদকজয়ী ক্রীড়াবিদ, তাদের পরিবার এবং কোচদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটারে পদকজয়ীদের ছবিও তুলে ধরেছেন তিনি। প্রসঙ্গত, গত 29 জুলাই চীনের ছ্যাংটু শহরে শুরু হয় 31তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস। প্রথম দিনই সোনার হ্যাট্রিক করে ভারত, এছাড়া একটি ব্রোঞ্জও আসে ভারতের ঝুলিতে। তারপর খেলা যত এগোতে থাকে ততই ভারতের ঝুলিতে পদকের সংখ্যা বাড়তে থাকে। মোট 11টি সোনা সহ 26টি পদক এসেছে ভারতের ঝুলিতে, যা রেকর্ড। বিউরো রিপোর্ট, আর ই নিউজ।